বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2017 শুক্রবার দিনব্যাপী চৌমুহনী শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দিরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী শাখার সভাপতি শ্রী রতন লাল শাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী কিশোর শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী বেগমগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার এ বি এম জাফরুল্লাহ। উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডক্টর নিম চন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল, চৌমুহনী পৌর মেয়র আখতার হোসেন ফয়সাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় কিশোর রায় সহ অনেকেই। সম্মেলনে শ্রী মাখনলাল দাস সভাপতি, তপন মজুমদার সহসভাপতি, কিশোর শীল সাধারণ সম্পাদক ও অজিত নাথ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছে। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।